সে কথা হচ্ছিল আমাদের অযোধ্যাতে বাঘের শো। শ্যামত আয়োজন করেছে, সারা ভারতবর্ষ থেকে নানান শিল্পীরা এসেছেন। অযোধ্যা নদীর ওপরে একটা শঙ্খ তৈরি হচ্ছে, সেই শঙ্খর উপরে মঞ্চ, বহু শিল্পী এসেছেন, কেউ গান করছেন, কেউ সেতার বাজাচ্ছে বাজিয়েছেন, আবার নাচের অনুষ্ঠান আছে, ক্রমশ আস্তে 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 হচ্ছে। এবং সেদিনকার সম্ভবত প্রধান আকর্ষণ ছিলেন হাবিব সাহেবের নাটক বা বাঘের গল্পের কথা তো ইতিমধ্যেই সব জায়গায় জানাজানি হয়ে গেছে, এখানে অনেকে ইন্টারভিউ নিয়েছেন হাবিব সাহেবের। তেমন সময় হাবিব সাহেব বলে, এবং সারা পৃথিবী থেকে, এই আগেও বলেছি, সারা পৃথিবী থেকে সাংবাদিকরা এসেছেন, ফটোগ্রাফার এসেছেন। এবং আমি আগেই বলে রাখি, এর পরবর্তী যে কোনো পত্রিকা প্রকাশিত হয়েছে, সে যদি সাপ্তাহিক হয় কি মাসিক হয় কি পাক্ষিক হয় কি দৈনিক হয়, সবের কিন্তু প্রথম পৃষ্ঠায় বা কভারের ছবি হাবিব সাহেবের অনুষ্ঠানে, সে যেরকম ভাবেই হোক না কেন। তো সেখানে সেটা অবশ্য তখন আমরা জানতাম না, কিন্তু আমরা খুব এক্সাইটেড। এবারে নাটক শুরু হবার, মানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবার পর হাবিব সাহেব হঠাৎ আমাকে ডেকে বললেন, তো কাম কর, যাকে অ্যানাউন্স কর দে কি নাটক শুরু হনে বলা হয়। আমি একবার হতচকিত যে আমার উপরে দায়িত্ব পড়েছে এই রকম একটা বিষয় অ্যানাউন্স করা, যে জানে আমি আদৌ তৈরি নই। যাই হোক, গেলাম, পা কাঁপছে স্বাভাবিক, মঞ্চের উপরে উঠে খুব সাহস করে সব অ্যানাউন্স করলাম যে হাবিব সাহেবের নির্দেশনায় এই নাটক বাঘ আজকে আমরা মঞ্চস্থ করছি, সবাইকে ধন্যবাদ, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলবার বলে। যখন ফিরে এলাম যে কোথাও রুকিনি, কোথাও খুব ভালো হাবিব সাহেবের কাছে এসে দাঁড়াতে, উনি বললেন, এটা ওর আদর করে বলতেন, উল্লুকা পাট্টা শিশির দাস কা নাম নেই বললাম। আমি বললাম, হ্যাঁ তাই তো, শিশির দাস নাটক, সেটাই বলতে ভুলে গেছি। কিন্তু উনি যে কতখানি মনে রাখতেন এইসব জিনিস, এটা যে একটা অ্যানাউন্স করার দরকার, তার কাছে কৃতজ্ঞতা শিকার স্বীকৃতি একটা যে তার নাটক, এই ছোট ব্যাপারটাও কিন্তু সেদিন আমরা শিখলাম যে এটা মনে রাখা দরকার। যাই হোক, হাবিব সাহেব মঞ্চে গেলে সেটার জন্যই সমস্ত দর্শক অপেক্ষা করছিল। উনি মঞ্চে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন যে শ্রীশ্রী কুমার দাসের বাঘ নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটক হলো, খুবই ভালো হলো, এবং দীপক, উদয়, ভোলুরাম, মানে এরা প্রত্যেকে যে কি অসাধারণ অভিনয় করেন, এবং যে সিনের কথা আমি একটু আগেই বলছিলাম, ওই কি বলে ওই রায়টের সিন, সেই সিন সত্যি এত ভালো হলো, মানে কল্পনা করা যাবে না। এবং প্রত্যেকের কাছে এটা একটা বিশ্বাসযোগ্য ঘটনা তাদের কাছে, যেটা হাবিব সাহেব প্রস্তুত করলেন। যাক, নাটক হলো, সব দিকেই সবাই আলোচনা করলেন, প্রচুর লোক এসে হাবিব সাহেবের সঙ্গে কথা বললেন, নাটকের বিষয় জানতে চাইলেন, আমরাও খুব খুশি। যদিও এই যে নাটকে আমাদের অভিনেত্রীরা অভিনয় করলেন, রুমা ছিল, আবেরি ছিল, অভিনয় করলেন, দুলু মানে বিমল শেঠ সে সাউন্ডে ছিল, আমিও কৃতিত্ব নিয়ে বলতে পারি, ব্যবস্থাপনায় আমি ছিলাম, কিন্তু কোনো ব্যবস্থাপনায় নয়, পুরোটাই ওদের দলের লোকেরা করলো। তো সেই করে আমরা যে আনন্দ পেলাম, আমরা যে একটা মনে হলো যেন একটা স্তর আমরা উত্তীর্ণ হলাম। তো আমরা সারা রাত ধরে আমরা হই হই করলাম, ওই দলের ছেলেরা আমাদের সঙ্গে একসঙ্গে গান বাজনা হই হই হলো। এবারে পরের দিন আমাদের দিল্লি চলে আসার কথা, আমরা সবাই খুব খুশি। আমরা তখন ফচুদার নেতৃ, ফচুদা আমাদের সঙ্গে ছিলেন, ফচুদার নাম বিমলেশ্বর সেন, আমাদের কাছে ফচুদাই। তো ফচুদার নেতৃত্বে আমরা চললাম অযোধ্যা শহর দেখতে, কি দেখবো না, একদিকে রামলাল্লা, সে তখন মন্দিরে স্থাপিত হয়েছে, সেই দেখা, জানি না দেখে কি আমরা এখানকার কথায় কোট অ্যান্ড কোট কি হাসিল করলাম। আর ওই শহরে গলি গলিতে আমরা ঘুরলাম,
আর সেই যে কত গল্প, যে মানে আমরা যে সিনেমা বা সিরিয়ালে যে রামায়ণ দেখি তাতে যে রাজপ্রাসাদ আর জামা কাপড় দেখি, কিন্তু ওই গলিতে যেখানে যেখানে আমরা ঘুরলাম, শুনলাম এই কুয়োর কাছে নাকি রাম ছোটবেলায় চান করতেন, ওই বাড়ির দালালে নাকি তিনি দৌড়োদৌড়ি করতেন, এরকম সমস্ত ঘুরছি, সে কোনোটাই দশরথের রাজপ্রাসাদের কাছাকাছি যায় না। কিন্তু আমরা খুব খুশি শহর দেখতে পেলাম, ঘুরতে পারলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। আমাদের আবার অনেকের একটুখানি উৎসাহ ছিল, একটুখানি জিজ্ঞেস করি যে গত বছর কি হয়েছিল, তবে অনেকেই বলেছিলেন যে আর ওই বিষয়ে কোনো কারোর সঙ্গে কথা বলবো না, তো আমরা করিনি। তো আমাদের প্রথম শো অভিনীত হলো, কিন্তু সেটা যদিও হিন্দিতে, তাইতে বিকল্পর সঙ্গে নয়া থিয়েটার করলো বা নয়া থিয়েটারের সঙ্গে বিকল্প করলো, কিন্তু আমাদের বিকল্পের প্রথম শো, যেটা বিকল্পের নিজস্ব প্রথম শো, সেটা তখনও অপেক্ষা করছে দিল্লির হবার জন্য। দিল্লিতে এসে যথারীতি আবার রিহার্সাল শুরু হল, আর এই রিহার্সাল মানে খুব যাকে বলে ভিগারাস রিহার্সাল, এসব রিহার্সালে কোথাও কোনো ফাঁকি, আমরা অবশ্য অভ্যাসবশত আমরা ফাঁকির কিছু সুযোগ আমাদের কখনোই ছিল না, কিন্তু প্রথম অভিজ্ঞতা, হাবিব সাহেবের সঙ্গে নাটক করছি, হাবিব সাহেবের দলের লোকেরা সঙ্গে রয়েছে, তারা দেখছে, সাহায্য করছে, তো আমরা তাদের কাছ থেকে শিখি। প্রথম শো হয়েছিল আমাদের শ্রীরাম সেন্টারে, তখনও কিন্তু আমাদের দল রেজিস্টার্ড হয়নি, সেই জন্যে আমরা কিছুতেই টিকিট বিক্রি করতে পারছিলাম, তো সেখানেও একটা অসুবিধে ছিল। কিছু টাকা আমরা অলরেডি শ্রীরাম সেন্টারে জমা করে রেখেছিলাম যখন হল বুক করেছিলাম, এবার গিয়ে ভুলেই গেছি আমরা, এবার গিয়ে যখন বাকি টাকাটা দেব তখন দেখলাম আমাদের দলের যে নাম, দলের নামে হল বুক হয়েছে না, তখন বিকল্প রেজিস্টার্ড হয়, দলের নাম দেওয়া হয়েছিল কিন্নর দল, হয়েছিল কেউ জানি না, কিন্তু সেই দিন যেদিন আমরা হলে বুক করতে যাব সেদিন আমরা কিন্নর দল নামটাই মনে পড়েছিল, তাই সেই দলে হলটা বুক করা হয়েছিল, কিন্তু সেটা আর বেশি দিন হয়নি, আমরা এবারে বিকল্পর নামেই করলাম। এই বিকল্পের নাটক যেহেতু বাঘ নাটক খুব বড় হবে না এটা আমরা আশা করেছিলাম, এবং হাবিব সাহেবও আশা করেছিলেন যে এটা খুব বড় তো নাটক হচ্ছে না, সেই জন্য উনি আরেকটি নাটক প্রস্তুত করেছিলেন, মানে ওদের তৈরি নাটক, সেটা হাবিব সাহেবের নির্দেশনায় নয় কিন্তু নয়া থিয়েটারের প্রোডাকশন, তার নাম ছিল জামাদারিন। এই জামাদারিন নাটকটা আমরা বাঘের সঙ্গে একাধিকবার নানান জায়গায় মঞ্চস্থ করেছি, মানে ওরাই করেছেন, আমরা তার সঙ্গে বিকল্পের বাংলা নাটক বা নয়া থিয়েটারের আর বিকল্পের সহযোগিতায় হিন্দিতে বাঘ হয়েছে। এখানে একটা মজার ঘটনা বলি, যখন প্রথমবার শো হচ্ছে আমাদের শ্রীরাম সেন্টার বেসমেন্ট, হাবিব সাহেব তখনও এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, তা আমরা বিশেষ করে আমি আর বিমল দুলু আমরা বলাবলি করছিলাম যে উনি কি এইরকমই বারবার করেন, যে বারবার চেঞ্জ করেন, আমি দেখলাম যে না, ওরা যেহেতু একটা শো 100 বার 200 বার 150 বার 300 বার যতবার ইচ্ছে, তো সেই জন্যে প্রথম কয়েকদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট ওরা করতেই থাকেন এবং ওরা করতে পিছু পাওয়ার না, কিন্তু আমাদের বাংলা নাটকের অভ্যাস দুটো শো, একটা শো কি তিনটে শো, তাই তার যে আয়ু, তো সেই জন্য আমরা করি, উনি একটা কল্পনা করতে হবে যে একটা মানুষ পেছনে দাঁড়িয়ে দেখছে আমাদের, এই জন্য উনি একটা এই লাইটের স্ট্যান্ডে একটা ওভারকোট ঝুলিয়ে দিলেন, দুলু লাইট টাইট সেট করার পরে উনি বলে না না বিমল ইয়ে হটাও আস, আবার সেটা সরলো, মানে নানান রকম ট্রাই করছেন, কিন্তু শেষ অব্দি উনি যখন সিগন্যাল দিলেন যে এবার নাটক শুরু হবে আমরা সবাই খুব টেন্স, সত্যি খুব ভালো শো হলো, খুবই ভালো, এবং সেদিন যারা যারা আমাদের সঙ্গে অভিনয় করেছিলেন, মানে
বাংলা নাটক দিয়ে তো বাংলা নাটকে তো রুমা করেনি, সেখানে মিনতিও আবেরি, আর তার সঙ্গে সেই কোরাসে প্রায় সমস্ত নতুন ছেলে, নতুন ছেলে মেয়ে ভর্তি। সে বলবো আপনাদের এক এক করে নাম গুনুন, একটু সময় নিন।